जय श्रीमनारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় দশ, বিভূতি যোগ, শ্লোক 38। দণ্ডো দময়তামস্মি নীতিহি অস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি गुह्यानां ज्ञानं ज्ञानवतां अहम्। ओम। गीताचार्य श्रीकृष्ण परमात्मा अर्जुन सह आमादे सकल के विभूति जोग शिक्षा दिच्छेन। परमात्मा बोलछेन, अर्जुन शास्ति दाता देर आमी धार्मिक शास्ति, যারা বিজয় কামনা করে তাদের মধ্যে আমি রাষ্ট্রনায়কত্ব। অর্জুন, সমস্ত গোপীনায় তার আমি নীরবতা এবং আমি জ্ঞানীদের মধ্যে প্রজ্ঞা। সেই মতোই শ্রীকৃষ্ণ পরমাত্মা তার ঐশ্বরিক শক্তির বিশালতা প্রকাশ করছেন। শ্রীকৃষ্ণ পরমাত্মার শিক্ষাকে মনে রেখে যখনই আমরা শাস্তি শব্দটি শুনি, যখনই আমরা রাষ্ট্রনীতি বা রাষ্ট্রনায়কত্ব শব্দটি শুনি, যখনই আমরা গোপন শব্দটি শুনি, নীরবতা শুনি এবং যখনই আমরা প্রজ্ঞা শব্দটি শুনি, তখনই আসুন আমরা তাদের মধ্যে শ্রীকৃষ্ণ পরমাত্মার সর্বোচ্চ দিকটি উপভোগ করি। শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমন নারায়ণের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করার সময় আসুন আমরা শ্রীকৃষ্ণ পরমাত্মার কথাগুলি श्लोके आकारे पुनरावृत्ति करार चेष्टा करी। दंडो दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम मौनम चैवास्मि गुह्यानाम ज्ञानम ज्ञानवताम अहम्। श्रीमन्नारायण करिष्ये वचनम तव। सर्वं श्रीकृष्णार्पणमस्तु। जय श्रीमन्नारायण। श्रीमद्भगवद्गीतार सम्पूर्ण सारमर्म श्रीकृष्ण परमात्मा द्वारा प्रदत्त हो। अध्याय 18 श्लोक 65 থেকে 70 তে 8টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই 8টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হল, কৃষ্ণ তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই 8টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা তপস বা যজ্ঞ নেই। আমি এই 8টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের 8টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্য এবং তোমার সন্তুষ্টিতে করব। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার।
আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা শুচঃ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্যবাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব, এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তবহ, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণ অর্পণ নমস্তু, জয় শ্রীমান নারায়ণ। দণ্ডো দময়তামস্মি নীতিঃ অস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতাম অহম ওম। দণ্ডো দময়তামস্মি নীতিরস্মি জিগীষতাম মৌনম চৈবাস্মি গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতাম অহম। শ্রীমন্নারায়ণ করিষ্যে বচনম তব, সর্বম শ্রীকৃষ্ণার্পণমস্তু, জয় শ্রীমন্নারায়ণ। জয় শ্রীমন্নারায়ণ। সকল ভক্তদের কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন 1 মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ আশ্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ আশ্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে 1 রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্র নাম ব্রতান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্র গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।